নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল এবার হাত সাফাই করল গভীর রাতে এক ঠাকুর কর্তার বাড়িতে। ঘটনা বাগমা গোপী চমহনি এলাকায়। জানা যায়, গত শুক্রবার বিকেলে বাড়ির মালিক উত্তম চক্রবর্তী পরিবারের সদস্যদের নিয়ে আগরতলা যান চিকিৎসা করানোর জন্য। সম্পূর্ণ বাড়ি উত্তম চক্রবর্তীর ছিল একেবারে ফাঁকা অবস্থায়। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল শনিবার গভীর রাতে উত্তম চক্রবর্তীর বসত ঘরে হানা দিয়ে নগদ টাকা এবং 5 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। আমরা বাড়ি যাচ্ছিলাম না, আমরা বলছি দিন আগরতলা গেছিলাম কালকে রাতে, বলে চুরি হয়েছি। সকালবেলা খবর ফোনে খবর পেয়েছি, খবর পেয়েছি আর আই দিয়ে বাড়ি ঘরে অবস্থা। টাকা ছিল 41,000 আর স্বর্ণের জিনিসটা ছিল গলার হার, একটা আমার হাতের একটা আংটি, একটা রামটাগুরের লকের আর 200 কানের এক জোড়া স্বর্ণের জিনিস। কোন জায়গাতে আপনার বাড়ি? আমরা বাড়ি বাগমা গুপিচমন। পুলিশকে জানানো হয়েছে নি ব্যাপার? বাগমা আউটপোস্টে জানানো হয়েছে। তারা আইছে, আইয়া তারা লেখা জন্য লুই আসছে, দেখে যে কারোর সন্দেহ সন্দেহ নেই। আমি পেয়েছি কারোর তো এরকম সন্দেহ নেই, কারোর জন্য আমার এরকম কর্তৃত্ব নেই। আপনার বাড়ি ছিলেন না? আমরা বাড়ি আসিলাম না, ও পাশের বাড়ির লোকে সকালে খবর দিয়েছে আর সকালবেলা আগরতলাতে আই। কত টাকা ছিল? 41,000 টাকা। আপনার নাম? আমার নাম শ্রী উত্তম চক্রবর্তী। Bureau report, Voice 18.